नमस्कार, आमी रिमिल सेन। आपनारा एखन देखछेन देशेर खबर, आपनादेर खबर, ग्राम बांगलार खबर। হাথরাসের নারকীয় ঘটনার প্রতিবাদে মিছিল বাম কংগ্রেসের, সুজনের নিশানায় মমতা। বাংলা থেকে উত্তরপ্রদেশ, ধর্ষণ হত্যার সরকার আর নেই দরকার। উত্তরপ্রদেশের হাথরাসের নারকীয় ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতদের এবং তাদের আড়াল করা প্রশাসনিক কর্তাদের শাস্তি চাই, এই স্লোগান সামনে রেখে বাম কংগ্রেস জোট মিছিল করল উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে। উত্তরপ্রদেশের হাথরাসে দলিত মহিলার ওপর ধর্ষণের প্রতিবাদে অশোকনগর স্টেশন থেকে বামফ্রন্ট ও কংগ্রেসের ডাকে এই কেন্দ্রীয় মহামিছিল ও প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়। দীর্ঘ এই মিছিলে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা ও বামফ্রন্টের লড়াকু নেতা সুজন চক্রবর্তী সহ স্থানীয় নেতারা ও জেলা নেতৃত্ব। অশোকনগর স্টেশনে জমায়েত হয়ে অশোকনগর থানা এলাকায় বিভিন্ন জায়গা পরিক্রমা করে কল্যাণগড় বাজারে শেষ হয়। এদিন সুজন চক্রবর্তী বলেন, উত্তরপ্রদেশের নারকীয় বর্বরোচিত ঘটনার নিন্দার কোনো ভাষা নেই, সবাইকেই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। উত্তরপ্রদেশ সরকারের মতো এরাজ্যের সরকারও যদি রাজগঞ্জ, ডেবরা, হাবড়ার ঘটনাকে ধামাচাপা দিতে চান, তবে দ্বিচারিতা স্পষ্ট হবে, মানুষ ক্ষমা করবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানায় রেখে তিনি আরও বলেন, উত্তরপ্রদেশ তিনি যেতে চান, যান, কিন্তু রাজগঞ্জে কেন গেলেন না? তিনি মিটিং করলেন, বক্তৃতা দিলেন, আদিবাসী মেয়েটি ধর্ষিত হয়ে খুন হলো, তিনি একবার যাওয়ার প্রয়োজন মনে করলেন না? প্রশ্ন তোলেন সুজন। মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে সুজন চক্রবর্তী তার বক্তব্যে রাজ্য সরকারকে তুলোধনা করেন। এছাড়াও বক্তব্য রাখেন যুবনেতা দীপঙ্কর বণিক, ছাত্রনেতা আকাশ কর ও মহিলা নেত্রী জয়শ্রী দাস। ধর্ষণের প্রতিবাদে বামফ্রন্ট এবং কংগ্রেস পথে নেমেছে, তার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও পথে নেমেছেন। তো এখানকার নারী সুরক্ষা নিয়ে কি বলছেন? হাসরাতে যে ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে তা নারকীয়, তা বর্বরোচিত। যেভাবে কম বয়সের দলিত মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে এবং খুন করা হয়েছে তা নিন্দার কোনো ভাষা নেই। তারপর তাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, নেতাদের গতিরুদ্ধ করা হয়েছে, সাংবাদিকদের গতিরুদ্ধ করা হয়েছে, পরিবারকে গোপনে রেখে তার শেষকৃত্য করা হয়েছে। এখন দেখা যাচ্ছে বিজেপির নেতারা তারা মেয়েটির চরিত্র চিত্রণে লেগে পড়েছেন, এর চাইতে দুর্ভাগ্য কিছু হয় না। আজকে খাপ পঞ্চায়েতের নামে ওখানকার যারা উচ্চবর্ণের তারা এই ঘটনাকে ক্লিন চিট দেওয়ার চেষ্টা করেছেন, এর চাইতে বড় অপরাধ আর কিছু হতে পারে না। এর বিরুদ্ধে সবাইকেই রুখে দাঁড়াতে হবে, দলমত নির্বিশেষে সবাইকে রুখে দাঁড়াতে হবে। এটা ঠিক পশ্চিমবাংলাতে যে কথাটা আসছে সেই কথাটার উত্তর শাসক দলকে দিতে হবে, যে এখানে রাজগঞ্জে যে ঘটনা ঘটছে, দেবরায় যে ঘটনা ঘটছে, হাবড়াতে যে ঘটনা ঘটছে, ঘাটালে যে ঘটনা ঘটছে, এক্ষেত্রে রাজ্য সরকার অথবা শাসক দলের ভূমিকা কী? যেমন উত্তরপ্রদেশের সরকার ধামাচাপা দিতে চায়, এরাজ্যের সরকারও যদি একই রকমভাবে দায়িত্বজ্ঞানহীনের মতো ধামাচাপা দেয় তাহলে রাজ্য সরকারের বিচারিতা তাতে স্পষ্ট হবে, মানুষ কোনোদিন তাকে ক্ষমা করবে না। মুখ্যমন্ত্রী যান, ওখানে যান, উত্তরপ্রদেশে যান, বাধা নেই, কিন্তু রাজগঞ্জে কেন গেলেন না? রাজগঞ্জে মিটিং করলেন, বক্তৃতা দিলেন, আদিবাসী মেয়েটি ধর্ষিত হয়ে খুন হলো, একবার সেখানে যাবার প্রয়োজন বোধ করলেন না? রাজ্যের মানুষ কিন্তু সব বুঝতে পারছে, যেমন দিল্লিতে অথবা অন্যত্র বিজেপি সর্বনাশ রাজনীতি করছে, আমাদের পশ্চিমবাংলায় কোনো মতেই তাই যেন প্রশ্রয় না পায়, আমাদের সবাইকে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।